সো চাওয়া পাওয়ার পর্ব শেষ যাকে চেয়েছিল তাকে পেয়ে গেছে মানে বান্ধবীর স্বামীকে চেয়েছিল বান্ধবীর স্বামীকে পেয়ে গেছে তারা স্বীকারও করেছে যে তারা বিয়ে করেছে এখন পর্ব হচ্ছে মধু মধুচন্দ্রিমা এসব আগেই শেষ এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাদের পেট বড় হয়ে গেছে তাদের না মানে তার মেয়েটার অথচ একটা সময় এই মেয়েটাই বলছিল যে অন্যের ডিভোর্স দেওয়া স্বামীকে বিয়ে করব না মানে সারা জীবন প্রয়োজনে অবিবাহিত থাকব কিন্তু কোনো ডিভোর্সি ছেলেকে বিয়ে করব না মানে খাওয়া জিনিস সে খাবে না আমি কি দেখতে কম সুন্দর নাকি যে বান্ধবীর খাওয়া জিনিস আমার খেতে হবে এটাই তো তুমি তো দেখতে কম সুন্দর না তুমি তো দেখতে যথেষ্ট সুন্দরই আছো এমনি আনম্যারিড একটা ছেলে দেখে বিয়ে করলেই তো পারতা কিন্তু না দেখে শুনে বান্ধবীর খাওয়া জিনিস দেখেই তোমার লুল পড়লো বান্ধবীরে কান্দাইয়া তারে বিয়ে করলাম